হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। আর এখন কটা বাজে? 8টা মতন বাজে, ঠিক আছে। আজকে থেকে আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, তার একটা কারণ আছে। আজকে হচ্ছে বাড়িতে পুজো আছে, আজকে ষষ্ঠী মায়ের পুজো। ষষ্ঠী অনেক রকম ষষ্ঠী হয়, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের জন্যই বলছি। মূলত ষষ্ঠী মা হলেন মহামায়ারই একটা রূপ। উনি প্রত্যেক মাসেই ষষ্ঠী আসে, এবারে বিভিন্ন মাসে অনুপাতে ওনার নামও বিভিন্ন আছে। তবে যেগুলো ফেমাস ষষ্ঠী পুজোগুলো সেগুলো যেমন জামাই ষষ্ঠীটা আমরা সবাই জানি, আর দুর্গা পুজোর সময় ষষ্ঠী সেটাও আমরা সবাই জানি। এই ষষ্ঠী পুজোটা মূলত আমাদের গ্রামের দিকে পুজো হয়, এটাকে মন্থন ষষ্ঠীও বলে। মানে ভাদ্র মাসে যে ষষ্ঠী পুজোটা হয় সেটাকে মন্থন ষষ্ঠীও বলা হয়। এটাতে বাড়িতেই একটা ছোট্ট করে মূর্তি বানিয়ে পুজো হয়, এছাড়াও আমরা বাড়িতে খই মুরকি করা হয়, সুজি করা হয়, নারকল নাড়ু, তিলের নাড়ু, পিঠা, এই সমস্ত করে আমরা বামুন ঠাকুর দিয়ে এটা পুজো করাই। তো চলো প্রথমেই তোমাদেরকে ঠাকুরের মূর্তিটা কেমনভাবে বানানো হচ্ছে একটু দেখিয়ে আনি, ঠিক আছে। কাকু, ঠাকুর বানানো হয়ে গেল নাকি? হচ্ছে। আচ্ছা দেখি, এদিক থেকে মূর্তিটা, এই মিস্ত্রি, ঠাকুর বানানোর মিস্ত্রি, এবার ঠাকুর। ষষ্ঠী মাতা, হয়েই এলো, বলুন আর একটু বাকি। মূর্তি বানানোর পরে এবারে তোমাদেরকে চলো নিয়ে যাই যেখানে পুজোর সমস্ত সরঞ্জাম রেডি হচ্ছে, মানে খই মুরকি, সুজি, নাড়ু, ওইখানে নিয়ে যাব। চলো, আমার শাশুড়ি মায়েরা সবাই প্রিপারেশন করছেন, ওইটা দেখাতে নিয়ে যাচ্ছি, চলো। ওই দিকে দেখালাম ঠাকুর কীরকম বানানো হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো খই মুরকি কীভাবে বানানো হচ্ছে। মাটির উনুনে এই যে ধান দিয়ে আমার শাশুড়িমা বানাচ্ছেন আর কাকিমা শাশুড়ি বাঁচছেন, এই যে খই থেকে পরে গুড় দিয়ে মুড়কি হবে, ধীরে ধীরে হবে, দেখাবো তোমাদেরকে প্রসেসটা। মাটির উনুনে খোলা হাঁড়িতেই করতে হয় এগুলো। কাঠের জ্বালনটা দেখেছো, এই যে এদিকে আরেকজন আমার কাকিমা শাশুড়ি বসে গেছেন নারকেল সব নিয়ে। এটা কিসের জন্য হচ্ছে কাকিমা? নারকেল নাড়ু। আচ্ছা, নারকেলের তো লাইন গো। ঠাকুর বানানো একদম রেডি হয়ে গেছে, এই যে দেখো ঠাকুর। এইরকম ভাবেই ঠাকুরের মূর্তি বানানো হয় আমাদের। আর এই যে পূজোর সামগ্রী গুছিয়ে রাখা হয়েছে, ফুল আর কচু ডাল, আর ওইখানে ফুলের সাজি রয়েছে, আর এখানে ঘট রয়েছে, প্রদীপ রয়েছে, ধূপদানি, ছোট্ট একটা গ্লাস রয়েছে। তো এইগুলো যোগাড়যন্ত্র করে রাখা হয়েছে সাজিয়ে এখানে। আর এরপরে যা যা ঠাকুরের প্রসাদ বানানো হয়েছে সেগুলো নিয়ে এলে সমস্ত কিছু গুছিয়ে একসঙ্গে এই পুজোটা ভেতরেই হয়, বাড়ির ভেতরে হয়। আমাদের এই ঠাকুরটাকে কনষষ্ঠীও বলা হয়, মানে বাড়ির কোনাতে পুজো হয় বলে এটাকে কনষষ্ঠীও বলে, ঠিক আছে। এরপর প্রসাদ এনে আমি পুজোর নেক্সট পার্টটা তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে, পুজোর সমস্ত যোগাড়যন্ত্র ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ফুল দিয়ে এবং শাড়ি দিয়ে।
আর এই যে এদিকে খই মুড়কি, আর ওইদিকে পিঠে, ওইদিকে সুজি, ওইদিকে হচ্ছে দুধ আর চাল, সবজি আছে এখানে, ঠাকুরের প্রদীপ আর এ রয়েছে, ঠাকুরের প্রদীপ আর চাল দুব্বো রয়েছে, আর আমি এখানে এদিকটা ফল কাটছি। পুজো শেষ হয়ে গেছে, এবারে এই যে প্রসাদের থালা নিয়ে আমি বসে পড়েছি। আজকে সকাল থেকে উপোস করেছিলাম। অ্যাকচুয়ালি ষষ্ঠী ঠাকুরের ব্রতটা সন্তানের মায়েরাই করে তাদের বাচ্চাদের মঙ্গল কামনার জন্য, সেই জন্য আমিও যেহেতু একজন মা, আমিও আমার বাচ্চার জন্য আজকে উপোস করেছিলাম। তো এবারে খাওয়া দাওয়া হবে। এই যে দেখো মোয়া, নারকেল খুব পছন্দ করি, নারকেল খেয়ে নি। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো সবাই, আর যদি তোমরাও কেউ ব্রত করেছো তোমরাও তাড়াতাড়ি প্রসাদ খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওস ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। টাটা।